হেরে গেল বাংলার অপা, শুধু আলমারিতেই 290 কোটি, এখনও গোনা বাকি 19 বস্তা, কোটি কোটি টাকা উদ্ধার, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আবারও বিধায়কের বাড়িতে টাকার পাহাড়, অপার সম্পত্তি অপার। 2022 সালে চায়ের দোকান থেকে পাড়ার রক, অফিস কাছারি থেকে গৃহস্থের হেজেল, সর্বত্রই চর্চার বিষয় ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল টাকা এবং আয়ের উৎস। শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা টালিগঞ্জ বেলঘড়িয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করেছিল ইডি। খাটের ভিতর, দেয়ালে, এমনকি বাথরুমের ভিতর থেকেও উদ্ধার হয়েছিল 500-2000 টাকার বান্ডিল। সেই প্রথম টাকার পাহাড় দেখেছিল রাজ্যবাসী। পার্থ অর্পিতার বাড়ি থেকে 50 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছিল, সঙ্গে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ সোনাদানা। এরপরে রাজ্যের একাধিক জায়গায় টাকার পাহাড় উদ্ধার হয়েছে, তবে পার্থ অর্পিতার বিপুল সম্পত্তির মতো নজর কাটতে পারেনি অন্যরা। তবে বছর ঘুরে যখন শেষ পর্যায়ে, তখন ফের মিলল টাকার পাহাড়ের খোঁজ। এবার উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও অনেক বেশি, এখনও অবধি 290 কোটি গুনতে পেরেছে আয়কর দপ্তর, আরও কমপক্ষে 19 বস্তা টাকা গোনা বাকি। 2022 সালে 27 জুলাই রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। সেই রাতেই হানা দেওয়া হয় টালিগঞ্জের অভিজাত একটি আবাসনও, সেখানে থাকতেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখার্জি। 28 জুলাইও দিনভর তল্লাশি চলে অর্পিতা মুখার্জির একাধিক ফ্ল্যাটে, তল্লাশি চালিয়ে মোট 49.80 কোটি টাকা নগদ ও 5.08 কোটি টাকা সোনা ও গহনা বাজেয়াপ্ত করা হয়। তদন্ত যত এগোয় ততই পার্থ অর্পিতার আরও সম্পত্তির হদিস মিলতে থাকে। শান্তিনিকেতনে বাড়ি থেকে বেলঘড়িয়ার ফ্ল্যাট, নিয়োগ দুর্নীতিতে 103 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। 40টি অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার দর 40.33 কোটি টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে 35টি ব্যাংক অ্যাকাউন্টও, যেখানে 7.89 কোটি টাকা জমা ছিল। বাজেয়াপ্ত করা হয়েছে সম্পত্তির মধ্যে ফ্ল্যাট, বাগান বাড়ি, জমি, ব্যাংক অ্যাকাউন্ট, এছাড়া সেল কোম্পানির নামেও রয়েছে বেশ কিছু সম্পত্তি। 2023 সালে শেষে এসে পার্থ অর্পিতাকে টক্কর দিতে বাজারে এলেন ধীরজ সাহু, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি। মদের ব্যবসায় আর্থিক বিনিয়মের সূত্র ধরে বুধবার তার বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। বাড়িতে ঢুকে আলমারি খুলতেই চক্ষু চড়ক গাছ আয়কর আধিকারিকদের। প্রায় 4 ফুট চওড়া আলমারিতে শুধুই টাকা আর টাকা, বান্ডিল বান্ডিল টাকা থরে থরে সাজানো। বাড়িতে রাখা বাক্সগুলির ভিতরও থরে থরে সাজানো টাকা। সাংসদের বাড়ির টাকা গুনতে গিয়ে বিকল হয়ে যায় টাকা গোনার মেশিন, ফের আনানো হয় মেশিন। শনিবার সকাল অবধি 290 কোটি টাকার হদিশ মিলেছে সাংসদ তার বাড়ির সহকারীর বাড়ি থেকে। এখনও 19 বস্তা টাকা গোনা বাকি, বছর শেষে লাইমলাইটে আপাতত রাজ্যসভার এই সাংসদই। আর কংগ্রেস সাংসদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হতেই কিন্তু তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে, কারণ সামনেই লোকসভা ভোট। শুধু রাজ্য রাজনীতি নয়, এবার গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই খবর। লোকসভা ভোটের আগে কিন্তু বিরাট বড় ধাক্কা কংগ্রেসের জন্য, কারণ কোটি কোটি টাকা উদ্ধার, 290 কোটি টাকা আলমারিতে, এখনও 19 বস্তা টাকা গোনা বাকি। বুধবার থেকে টাকা গোনা হচ্ছে, আর শনিবার শেষ হতে চলল, এখনও 19 বস্তা টাকা গোনা বাকি। শেষ পর্যন্ত কত কোটি টাকা উদ্ধার হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের।